হ্যালো ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে W68Q। এইখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে পাওয়ার বাটন কাজ করেনি। পাওয়ার বাটন কীভাবে কাজ করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি আমি। এটা পাওয়ার বাটন নট ওয়ার্কিং, মানে কোনোভাবে কাজ হচ্ছে না, পাওয়ার একদম ছিল না। এখন এটা কীভাবে কাজ করতে হয় সেটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাওয়ার বাটন, এই যে এটা এটা বোর্ডটা আমার কাছে উল্টানো ছিল, উল্টানো দেখাচ্ছি আপনাদের। এইটার বিপরীত পাশে, অর্থাৎ যেখানে ডিসপ্লে লাগানো থাকে তার সাইডে দেখবেন চার্জিং আইসি আছে, আইসি আছে একটা, দেখাচ্ছি। চার্জিং এসি এর পাশে একটা দায়ের আছে, দায়েরের এখান থেকে একটা তার নেবেন, নিয়ে আমি নিয়ে দিচ্ছি পাওয়ার বাটনের এই যে সাইড কর্নার, একদম কর্নারে, অর্থাৎ রাইটের কর্নারে লাগিয়ে দেবেন। ব্যাস আপনার পাওয়ার বাটনটা ফুলফিল ভালোভাবে কাজ করবে। সো ভিডিও সো গাইস, যদি আমাদের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন।